ছাত্রছাত্রীদের চাই মানসিক স্বাস্থ্যের বিকাশ, গানের মাধ্যমে সেই বার্তাই তুলে ধরা হলো বাঁকুড়ায়। সুস্থ সমাজ গড়তে চাই সুস্থ মন। ক্যান্সারের মতোই ডিপ্রেশনও মারাত্মক রোগ, যা নিজের ও নিজের পরিবারকে এবং এই সমাজকে অসুস্থ করতে পারে, কিংবা শেষ করতে পারে নিজের সঙ্গে অন্যদেরও। এই প্রবণতা কি ভয়ঙ্কর রূপ নিতে পারে তার উদাহরণ আছে অনেক। কিন্তু কেন এই ডিপ্রেশন বা মানসিক অবসাদ হয়, সেই সম্পর্কে যদি প্রথম থেকেই পরিষ্কার ধারণা থাকে এবং সঠিক সময়ে ওই সমস্ত রোগীর চিকিৎসা হয়, তাহলে অনেক রকম বিপজ্জনক পরিস্থিতি সামাল দেওয়া যায়। ডিপ্রেশনের শিকার যে শুধু বড়রাই হয় এমনটা নয়, ছোটরাও হতে পারে এই মানসিক অবসাদের শিকার। বিশেষ করে বর্তমানে এই অস্থির সময়ে এবং জীবনের হাজারো প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ইঁদুরদৌড়ের পরেও প্রয়োজনীয় সাফল্য বা চাহিদা পূরণ না হলে আসতেই পারে মানসিক অবসাদ। ছাত্রছাত্রী এবং যুব সমাজের কাছে এই সময়টা এমনিতেও ভয়ঙ্কর। এর অন্যতম কারণ করোনা নামক অতিমারির হানা, আর যে কারণে প্রায় দীর্ঘ দুটি বছর ধরে বন্ধ স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বহু কর্মস্থল। প্রতিবন্ধকতা আরও অনেক থাকলেও ছাত্রছাত্রীদের সামনের প্রধান প্রতিবন্ধকতা অবশ্যই ছাত্রজীবনের স্বাভাবিক গতি হারিয়ে যাওয়া। আর এই অবস্থায় ছাত্রজীবনে বেড়েছে অস্থিরতা, বেড়েছে স্নায়ুচাপ, হারিয়েছে স্বাভাবিক ছন্দ। এই পরিস্থিতিতে যাতে ছাত্রছাত্রীরা স্বাভাবিক জীবনের গতিময় ছন্দে থাকতে পারে, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অভিনব উদ্যোগে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটাতে গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে মানসিক চাপকে কাটিয়ে স্বাভাবিক থাকার কৌশলের সাথে সাথে আবেদনও। আজ বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ধানশিমলা হাই স্কুলে গানের ডালি নিয়ে উপস্থিত কণ্ঠশিল্পী। ছাত্রছাত্রীদের গান শোনালেন তিনি, যে গান ছাত্রজীবনকে চাপমুক্ত করবে, মানসিক অস্থিরতাকে জয় করতে শেখাবে। এই অভিনব উদ্যোগে আপ্লুত ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষক মহল। হ্যাঁ, দেখুন, জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, মানসিক স্বাস্থ্য বিশেষ করে। আর এই প্রেক্ষাপটে একটা দীর্ঘদিন ধরে আমরা কোভিড পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি, এখন এই মানসিক বিকাশ কিভাবে হবে এবং এই একাকিত্ব থেকে শুরু করে ছেলেমেয়েরা যে দীর্ঘদিন ধরে ঘরে রয়েছে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে একটা খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। বিশেষ করে কেউ হয়তো অল্পতে রেগে যাচ্ছে, সবসময় রেগে যাচ্ছে, সন্দেহ করছে, অতিরিক্ত কথা বলা বা নিজে নিজেই কথা বলা, ঘুম না হওয়া, এইগুলো যে হয় তার জন্য কি করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে এর সমাধান, সেগুলো সুন্দরভাবে ওনারা উপস্থাপিত করলেন, গানের মাধ্যমে উপস্থাপিত করলেন। এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ সরকারকে খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানায় এরকম একটা অনুষ্ঠানের জন্য। এবং এই অনুষ্ঠানটা আমরা শিক্ষক শিক্ষিকা ছাত্র সমাজ খুবই উপকৃত হব। এবং এরকম স্কুলে স্কুলে যদি অনুষ্ঠান হয়, শুধুমাত্র ছাত্র শিক্ষক বা অন্যান্যরা নয়, সমাজের সকল স্তরের মানুষ আমার মনে হয় উন্নতি হবে, মানে সকল স্তরের মানুষ উপকৃত হবে এবং তাদেরও একটা মানসিক উন্নয়ন হবে এবং সমাজেরও একটা উন্নতি ঘটবে, এটা আমি মনে করছি। এবং খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর একবার পশ্চিমবঙ্গ সরকারকে,